গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমি কালকের থেকে অনেকটাই ভালো আছি, পেটটা ঠিকই আছে বলতে পারো, মানে একটু কিরম চাপ টাইপের ফিল হচ্ছে, আদারওয়াইজ ব্যথা ট্যাথা কিছুই নেই। আর বাথরুমেও যেতে হয়নি, আমি কালকে রাত্রিবেলা সেফ সাইডের জন্য একটা নরফক্স টিজেট খেয়ে শুয়েছিলাম, আর এমনি আজকে অনেক অনেকটাই বেটার আছি, নর্মালই বলতে পারো, নর্মালটাই বলা যায়। ওয়েদারের অবস্থা তোমাদের দেখালাম, একদমই ভালো না, সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছে। এখন অবশ্য বৃষ্টিটা বন্ধ, কাপড় জামার র্যাকটাকে বাইরে দিয়েছি, আর বাচ্চুদা এইমাত্র সেই কাতলা মাছের পেটি, আলু আর ওই কয়েকটা সবজি, ঢেঁড়স, কুমড়ো, পটল এইসব আনতে দিয়েছিলাম, সেইগুলো এনে দিয়ে গেছেন, পাতি লেবু এইগুলো এনে দিয়ে গেছেন। এবার কী রান্না করবো এখন অবধি বুঝে উঠতে পারছি না, দেখা যাক, যা হোক একটা করবো। মাছের ঝাল করার ইচ্ছে আছে আর একটু ঢেঁড়স চচ্চড়ি, বাস এই হয়ে যাবে। আর এই যে আমার মেয়ে, আমার ছোট মেয়ে এখানে শুয়ে আছে, বড় মেয়ে অফিসে, তো এই চলছে। আর ওয়েদারটা মোটামুটি আজকে, খুব একটা যে অন্ধকার তাও না, তবে চাল মানে ঠিক আছে, বেরোতে টেরোতে না হলেই ভালো। তবে আমার বেরোতে হবে, কেননা আমার শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, যে অর্ডার দিয়েছিল তাকে দেখিয়ে দিয়েছি, আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো, আর শর্ট ভিডিও একটা দেবো। আর সেই শাড়িটা প্লাস দুটো কুর্তি অর্ডার ছিল সোহিনীর মায়ের, সেইটা, তারপর একজন আউলের ব্যাগ আবার অর্ডার দিয়েছে সেইটা, মানে আউলের ব্যাগটা এখনও করিনি, বাট আমি আজকেই ধরে ওটাকে শেষ করে ফেলবো, ইচ্ছে আছে, মানে একসঙ্গে সবগুলো নিয়ে গিয়ে ডেলিভারি করব আর কি। একটা একটা করে বারবার তো আর বেরোনো সম্ভব হচ্ছে না বলো, ম্যাগিকে রেখে না আমার বড্ড কষ্ট হয়, মেবি এটা হয়তো আমার মানসিক ব্যাপার, বাট আমার খুব খারাপ লাগে যে বাচ্চাটা বাড়িতে, মানে একটা তো ভয় ভয় থাকেও ইনসিকিউরিটিতে, আমার খুব মানে খারাপ লাগে। তো পোস্ট অফিস যাব ডেলিভারি করতে, মানে এই মোড়ের মাথার থেকে রিক্সা ধরবো, সোজা পোস্ট অফিস যাব, ডেলিভারি করব, রিক্সা করে বাড়ি ফিরবো, মানে আধ ঘন্টাও লাগবে না, তার মধ্যে আমি কাজ সেরে চলে আসব। তো এটাই প্ল্যান আছে একসঙ্গে, ওই জন্যে যতগুলো পারি ডেলিভারি করে দিলে না মানে সুবিধে হয় আমার আর কি, একটা একটা করে বারবার বেরোনো সম্ভব না। আজকে ওই টেবিলটা যেটাতে আমি ফ্যাব্রিকের কাজ করি, সেটা সকালবেলা ভালো করে পরিষ্কার করেছি, ম্যাগি যখন চলে গেছিলো ওটাকে আর শ্যুট করিনি, আসলে ম্যাগি চলে যাওয়ার পরও মনে ছিল না, তারপর হঠাৎ মনে হলো যে আরে আমি যে প্ল্যান করেছিলাম টেবিলটা পরিষ্কার করব, তাই জন্যে তখন মানে মিনিট পাঁচ সাত বাকি আছে, তো আর ক্যামেরা অন করার কথা খেয়ালই নেই, তাড়াতাড়ি মুছে ওটাকে পরিষ্কার করে একদম চকচকে করে দিয়েছি, নাহলে খুব অসুবিধে হয়। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাচ্ছি, গিয়ে ওই ইচ্ছা আছে একটা ঢেঁড়স চচ্চড়ি আর একটু মাছের ঝাল করবো, বাস হয়ে যাবে। আর কিছু আবার কি করব, আর কিছু মানে কি, দুটো আইটেম করছি এই অনেক, ম্যাগি ওখানে শুয়ে থাকুক, আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে আলো জ্বলছে দেখেছো, ওইখানে পাখাও চলছে, ও বসেছিল গো, আমি কাপড় জামা শুকোতে দিলাম তো ও বসেছিল নিচে, আমি ওই জন্য পাখাটা চালিয়ে রেখে দিয়েছিলাম, যে যাকে বসে আছে সে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে এখন বাইরে বসে আছে। আমার এখানে পায়রা সন্তান তীর্থের কাকের মতো বসে আছে, ওকেও খেতে দিই, সব বসে আছে আমার জন্যে, ওকেও খেতে দেবো, দাঁড়াও আসছি, এই দেখো দেখেছ বসে আছে, কখন মামাম একটু চাল দেবে খাবে। আর এই যে আমার বাজারপাতি এসে গেছে, এই যে এতে মাছ আছে, আর এখানে এই যা সবজি বলেছিলাম তাই এনে দিয়েছি, একটা হলুদের প্যাকেট, একটা জিরের প্যাকেট। পাশের ফ্ল্যাটে কারা সব এসেছিল, বোধহয় পরিষ্কার টরিষ্কার করে গেল, আবার পর্দা টর্দা দিয়ে তালা দিয়ে চলে গেছে, ওই জন্য আমিও পর্দাটাকে ওইদিকে সরিয়ে দিয়েছি, এইদিকে পর্দা থাকলে না একটু কিরকম অন্ধকার টাইপের লাগে, এমনিতেই তো আমার চাপা না রান্নাঘরটা, রান্নাঘরটা আমার খুব একটা পছন্দের নয় আসলে। তো যাই হোক, তাই জন্যই পর্দাটাকে সরিয়ে দিয়েছি, আর এই যে পায়রা সন্তানকে চাল দিলাম, ও খাচ্ছে এখন। তো চলো এখন একটু এদিক, মানে এদিকটা একটুখানি ঠিকঠাক করি, তারপর আবার আসছি। আজকে একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে, আর শাড়িটা অবশ্যই দেখাবো, চলো। রে
না পৌনে 9টা বাজে, এই যে ম্যাগির মাংস আর মাছ চাপিয়ে দিয়েছি, আর আজকে আমার আর ম্যাগির দুজনের ভাত হচ্ছে। আজকে ওকে ভাত দেবো, রোজই কেবল দোবো দোবো করে না, আর এটা ওটা সেটা হচ্ছে আর দোয়া হচ্ছে না। তো আজকে একটু অল্প ভাত দেবো, বেশিটাই মাংস। আর এই যে আমার কড়া চাপিয়েছি, এই তো দেখলে, ঢেঁড়স চচ্চড়ির সবজি কাটলাম, ওই আলু ঢেঁড়স আর কুমড়ো, আর একটা মাছ বার করে রেখেছি, মাছের ঝাল হবে, ব্যাস কিচ্ছু দিয়ে নয়, এমনি একটু হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করব। তো চলো, কড়া গরম হয়ে গেছে, ঢেঁড়স চচ্চড়িটা আগে চাপিয়ে দিই, না মাছটা চাপাবো ভাবছি, যেটা তাড়াতাড়ি হবে, আমার মনে হয় মাছটাই আগে হবে, দেখি দেখছি। আমার মেয়ে এতক্ষণ রান্নাঘরের সামনে শুয়েছিল, চট করে উঠে গেল, আমি দেখি তো কোথায় গেল, দেখি আমার ঘরে গিয়ে শুয়েছে, পাখাটাকে চালিয়ে দিয়ে এলাম। এত গরমে বসে থাকে, এখন কতক্ষণ থাকে কে জানে, কেননা দেখলো আবার এরকম করে পাখাটা চলছে, উঠে না চলে আসে। আগেই মাছের ঝালটা করলাম, জানো তো, মাছের ঝালটা মনে হলো টাইমটা কম লাগবে, ইজি, ওইটাই আগে করি, তারপর চচ্চড়ি যাব। ম্যাগি মনে হলো না ঘর থেকে বেরিয়ে গেল, জানো, হ্যাঁ ঘর থেকে বেরিয়ে গেছে মহিলা, কোথায় গিয়ে, ওই দেখ যেখানে পাখা নেই সেখানে গিয়ে শুয়ে, ওই দেখো, কি বলবো বলো, এই পাখাটা চালিয়ে দিয়ে এলাম, আবার যাচ্ছি পাখা বন্ধ করতে। এই করি কেবল, বুঝতে পারি যে পাখাটাও অ্যাভয়েড করে, তাও না নিজেরই কিরম মনে হয় যে আমি তো দরদর করে ঘামছি, ও বেচারা বসে থাকবে, পাখাটা চালাবো না, তাই পাখাটা চালাই আর ঠিক সেখান থেকে চলে যাবে, ওই একমাত্র যদি অঘরে ঘুমোয় বুঝতে পারে না তখনই থাকে। চলো মাছের ঝালটা দেখি, আজকে কাসন্দিও দিইনি, জানো তো, পেটটা মানে সবে ঠিকঠাক হচ্ছে, আর কাসন্দি ফাসন্দি কিচ্ছু দিইনি, জাস্ট হলুদ আর নুন আর লঙ্কা। আমার সব কাজ শেষ, সব গ্যাস বন্ধ করে দিয়েছি, ম্যাগির মাংসর গ্যাসও বন্ধ করে দিয়েছি, উফ চান করে যাচ্ছি, বাপরে বাপ এত গরম না। আর আজকের আমার ব্রেকফাস্ট দেখলে, ওটা কিন্তু চিঁড়ে, মানে ঝালমুড়ি নয়, ঝাল চিঁড়ে, চিঁড়ে আলু ভাজা, কি বলে, একটু চানাচুর, শশা টমেটো আদা কুচি পেঁয়াজ কুচি এই দিয়ে মেখেছি, আর মুড়িটা নিইনি, এটাই ভালো। চলো বসি আগে, উফ 9:25 বাজে, সবই শুকনো জানো তো, মানে ইভেন আমি তেলও দিইনি, সর্ষের তেলও দিইনি, পেটটা সবে ঠিক হয়েছে তো, একটু কিছু হলে বড্ড চিন্তা হয় জানো তো, আমি যদিও মানে ফাইট করার মতো মানুষ, কিন্তু তাও কোথাও না কোথাও একটা তো মনে হয় যে কেউই নেই। এই চিঁড়েটা একদম ড্রাই, এটা শুকনো খোলায় ভাজা চিঁড়ে, আর একটু আলু ভাজা, এটাও একদম ড্রাই, এই দিয়েই আজকে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর শশা টমেটো আদা এসবগুলো তো আমার ঘরের জিনিস, আজকেও তরমুজ টরমুজ কিছু নিলাম না, আম তরমুজ এসব খেলাম না, পেটটা একটু ঠিক হোক, মেবি কালকের থেকে হয়তো স্টার্ট করব, যদি দেখি আজকে সারাদিনে ঠিক আছে। কালকে মানে ভেবেছিলাম ওষুধ খাবো না জানো তো, তাও মানে রিস্ক নিতে পারলাম না, একেবারে একা থাকি তো, রাত্রি বৃত্তিরে যদি আবার পেটের ব্যথা মানে করে, কিংবা দু তিনবার বাথরুমে যেতে হয়, তাই জন্যে নরফক্স টিজেট খেয়ে শুয়েছি কালকে, তো দেখলাম সারা রাত্রি ভালোই ঘুমিয়েছি, তো ঝামেলা কিছু হয়নি আর কি।
এটাও কিন্তু খেতে ভালো হয়। তোমরা যারা যারা খাও তা তো জানো, আর যারা খাও না করে দেখো, মুড়ি না দিয়ে না চিঁড়ে ভাজা দিয়ে ঝালমুড়িটা মাখবে, সব কিছুই ঠিক থাকবে, মুড়ির জায়গায় চিঁড়ে ভাজা। এতে একটু ছোলা টোলা দিলেও ভালো হতো, ছোলা আমার আছে কিন্তু ছোলা ভেজানো ছিল না। সব হোমমেড খাবারে কিচ্ছু হয় না, বাইরের খাবারও হয়নি। দেখো সেদিন আমি বানানা লিফ থেকে যেরকম ডোসা খেলাম কিচ্ছু হয়নি, তারপর সেদিনে তন্দুর পার্ক থেকে আমি চাউমিন খেলাম কিচ্ছু হয়নি। ভালো ভালো জায়গা থেকে খেলে কিছুই হয় না, মিও আমরেও তো ভালোই জায়গা, কি জানি কোথা থেকে কি হয়েছে। এবার মিও আমরের জিনিস খেয়েই হয়েছে সেটাও তো আমি জোর গলায় বলতে পারি না, কোনো না কোনো কারণে হয়েছে হয়তো। খুব সুন্দর খেতে হয়েছে, মুখটা ছাড়লো যেন। চলো আমি খাই, কথা বলতে বলতে খাওয়াও যায় না, খেতে খেতে কথা বলা যায় না। খেয়ে নিই, খেয়ে নিয়ে চান তো করবো জানোই আমার রুটিন, তারপরে আমি শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা গল্প বলবো, ছোটর ওপর গল্প বলবো। সাড়ে দশটা বাজে, আমি চান সেরে নিয়েছি, আর চান করে না মানে চুল খুলে রাখতে পারছি না জানো, এত গরম হচ্ছে, তাই জন্য জাস্ট একটা আলগা করে গার্ডার লাগিয়ে রেখেছি। আর এই যে শাড়িটা নিয়ে এসেছি, শাড়িটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে এটা ইস্তিরি হয়ে প্যাক হবে। আগে ইস্তিরি করলে না পুরো লাট খেয়ে যাবে, ওই জন্যে ক্রিজ পড়ে যাবে, ওই জন্যে তোমাদেরকে দেখাবো, তারপর একটা শর্ট ভিডিও শ্যুট হবে, তারপরে এটা ইস্তিরি করে প্যাক হবে। তো এত বড় শাড়ি তো এরকমভাবে দেখানো যায় না, আমি জাস্ট পার্ট দেখাচ্ছি, এটাই পুরোটা আর কি। এ দেখো ওপরের পার্ট, মানে এই জায়গাটা কোমরের দিকে যেটা থাকবে সেইটা, আর ওটা তলা, এভাবে দেখাচ্ছি। এ দেখো এটাই পুরোটা করেছি, আর তলাটা দেখাচ্ছি, শাড়ি তো মানে দেখানো যায় না। এই দেখো এই যে তলাটা হচ্ছে, মানে যেটা তলায় পাড়ের কাছে থাকবে সেটা এইটা। এই কাপড়টা অ্যাকচুয়ালি একটা থান কাপড় ছিল, কোনো রকম কোনো পাড় বাড় কিছুই ছিল না, তো আমি পাড় ক্রিয়েট করেছি। তো এইভাবেই পুরোটা আর কি, দেখেছো তো ওপরটা এরকম, আর তলাটা কি করে দেখাবো তোমাদের, এই যে এটাই পুরোটা। আর সারা গায়েতে এই গোল্ড বুটি আছে, দেখেছো গোল্ডেন বুটি আছে, আর আঁচলটায় শাড়িটা যখন দিয়েছিল তখন তার নিজস্ব একটা আঁচল ছিল, মানে এরকম লাইন লাইন ছিল। তো আমি কিছুটা অরিজিনাল আঁচলই রেখেছি আর বাকিটা এই করেছি, দেখো। পুরোটা ঢেকে দিইনি, আর এই যে এরকম, আর এদিকে দেখো, আশা করি দেখাতে পেরেছি, জানি না কতদূর কি দেখাতে পারলাম। এই যে তলার কাজটা হচ্ছে এইটা, এটা পাড়ের কাছে থাকবে, এই কলকা কলকা টাইপের হাফ, আর একটা করে ময়ূর। জানি না কতটা কি বুঝতে পারলে তোমরা, এটাকে পাট করে আমি যখন শর্ট ভিডিও দেবো তখন তোমরা আর একটু বেটার বোধহয় বুঝতে পারবে। এটা এখন ইস্তিরি হবে, তো এইভাবে করেছি। যে এই শাড়িটা দিয়েছে আমাদেরই পরিবারের একজন, ওর ডিমান্ড ছিল যে
খুব একটা মানে ভরাট জ্যাবরা টাইপের করো না, হালকার ওপর রেখো, তাই জন্য আমি হালকার ওপরেই রেখেছি। তবে এ আবার আরও দুটো শাড়ি আমাকে এখন পাঠাচ্ছে পুজোর মানে অর্ডার আর কি, তো তার মধ্যে একটাতে বলেছে ভরাট করে করতে, তো ঠিক আছে আসুক তারপর আবার সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। আর এখন একজন আউলের ব্যাগ করতে দিয়েছে নতুন, একদিকে আউল হবে একদিকে গণেশ হবে, তো সেইটা এখন নিয়ে বসছি, সেইটাকে এখন করছি। আর ম্যাগুকে ভাত দিয়ে মাংস দিয়ে দিয়েছি, দেখো মহিলা গেল গন্ধ শুকলো, এই যে দেখেছ এখানে এসে বসলো। এটা যদি এখন শুধু মাংস থাকতো ও নিজে নিজে পুরো এখনই সাফ করে দিত, জানো এইরকম বদমাইশি করছে। যাক গে ভাত তো খেতেই হবে, ওকে পরে ধরবো, এখন 10:30 টু আর্লি, 12 নাগাদ ধরবো। তো চলো এখন একটু বসে ফ্যাব্রিকের কাজ করি। আর এমনি শরীর এখন অনেকটাই ঠিক আছে, তো লোকনাথ বাবা নিশ্চয়ই সে আমাকে গার্ড করে করে নিয়ে যাচ্ছেন, একা থাকি কি আর করা যাবে বলো, তো ওনার ভরসাতেই থাকতে হচ্ছে এবং উনি জানি আমাকে ঠিক গাইড করে করে নিয়ে যাবেন, মানে রাখবেন আর কি আমাকে। তো চলো এখন আমি বসি একটু কাজ করি। শর্ট ভিডিওটা শ্যুট হয়ে গেছে, আমি ভাবলাম যে ইস্ত্রিটা করে এটাকে একেবারে প্যাক করে ফেলি, আর মানে কোথায় কি আবার দাগ ফাগ লেগে যাবে বলো না, সেটা নিয়ে তো চিন্তায় থাকি সবসময়, অন্য কারুর জিনিস অনেক সাবধানে করতে হয়। তো এই দেখো সব প্যাকেট করে করে রাখছি, একসঙ্গে যাব ডেলিভারি করতে। এখন বাজে 1:10 আর আমি এতক্ষণ ধরে ওই আউল ব্যাগ একটা অর্ডার ছিল তো সেইটা শেষ করার চেষ্টা করছি, কেননা একসঙ্গে তাহলে দেখো এই যে এইখানে সব প্যাক করা আছে, একসঙ্গে ডেলিভারি করব, তিনখানা প্যাক আর আউল ব্যাগটা হয়ে গেলে চারটে একসঙ্গে ডেলিভারি করব, যাতে বারবার না ম্যাগিটাকে রেখে না যেতে হয়, তাই জন্য চেষ্টা করছি। আউল ব্যাগটা একটা পিট হয়ে গেছে, আর বিকেলে যদি আর একটা পিট করতে পারি তাহলে অল সেট, কালকে ওটা শ্যুট হবে, তারপরে আমি যাব ওটা মানে একসঙ্গে সব পোস্ট করতে। আর তোমাদের গল্প বলবো বলেছিলাম, সেটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে জানো, এখন হঠাৎ ভাবলাম যে মানে শেষ করব ভিডিওটা, আরে গল্পই তো বলা হয়নি। তো একটা ছোট্ট গল্প কৌশিক পাঠিয়েছে, সেটাই পড়ছি, কেননা বাকি গল্পগুলো একটু বড়, তো সেটার আর এখন টাইম নেই। কৌশিকেরটা বেশ ছোটোর ওপর আছে বলে সেটাই পড়ছি। শুনশান রেল স্টেশন, দিনের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে, এক বৃদ্ধা বসেই আছেন, জানেন না পরের ট্রেনটি আসবে পরের দিনে। এক কুলির নজর গেল সেই দিকে, মাইঝি তুমি কোথায় যাবে? দিল্লি যাব বাবা, ছেলের কাছে। আজকে তো আর ট্রেন নেই মাইঝি। বৃদ্ধার অসহায় দৃষ্টি, কুলিটির বোধহয় দয়া হলো। মাঝি তোমায় ওয়েটিং রুমে রেখে আসি। তাই চল বাবা, কি আর করব, তোমার ছেলে বুঝি দিল্লিতে থাকে? হ্যাঁ বাবা। কি করে? রেলে কি যেন একটা কাজ করে, নামটা বলো দেখি, যোগাযোগ করা যায় কি না দেখছি। ও তো আমার লাল, সবাই ওকে লাল বাহাদুর শাস্ত্রী বলে ডাকে। তিনি তখন ভারতীয় রেলওয়ের ক্যাবিনেট মিনিস্টার, মুহূর্তের মধ্যে গোটা স্টেশন তোলপাড়। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সালুন কার। বৃদ্ধা অবাক, তাঁর ছেলের এত ক্ষমতা! লালবাহাদুর কিছুই জানতেন না, সমস্ত আয়োজন করেছিল ভারতীয় রেল। পরিশেষে একটি কথা, এমন মা না হলে অমন ছেলে হয়? এই রকম নেতা এখন দুর্লভ, এরা ক্ষমতা প্রতিপত্তির জন্য পদে বসেননি, এরাই পদকে অলঙ্কৃত করেছেন। ছেলের দেখা পাওয়ার পর তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, বেটা তু রেল মে ক্যা কাম করতে হো? এ লোক পুছা তো ম্যানে কুছ নেহি বল পায়া। তার উত্তরে ছেলে বলেছিলেন, ছোটি সি কাম মা। তো এটা কৌশিক পাঠিয়েছে, আমাদের এই পরিবারের কৌশিক, বেশ ভালো লাগলো, আর খুবই ছোটোর ওপর ছিল, তো তাই জন্যে এটাই তোমাদের শেয়ার করলাম, কেননা সকাল থেকে বলেছি গল্প বলবো, তারপর যদি আর কিছুই না বলি সেটাও বাজে দেখায়। তো যাই হোক, এখনও আরও দুজন পাঠিয়েছে, তাদেরটা রয়েছে, সেগুলো আমি নিজে পড়ার এখনও সময় পাইনি, নিজে পড়ে তারপরেই তো তোমাদের সামনে পড়ে শোনাই, তাই না? তো যাই হোক চলো এখন ইটিং শো করতে বসবো, খাওয়া দাওয়ার ব্যাপার আজকে তো জানোই, ঢেঁড়স চচ্চড়ি আছে আর মাছের ঝাল আছে, আর শরীর এখন মোটামুটি ঠিকই আছে, আর কোনো গণ্ডগোল নেই বা পেটে ব্যথাও নেই, ঠিকঠাক চলছে। তো চলো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করো, সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, আবার গল্প হবে, আবার আড্ডা হবে, আবার রোজকার রোজ নামচা দেখতে পাবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।